অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বরেণ্য মানুষদের জীবন ও কর্ম আমরা উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক তেমনি একজন বরেণ্য মানুষ আমাদের অনুষ্ঠানে আছেন। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গণমাধ্যম গবেষক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রহমান। আসছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর গোলাম রহমান। স্যার, স্যার আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনার জীবনের কথা শুনব, কিন্তু আমরা বসি বসে আচ্ছা বসে ত্যাগ রসে উচ্ছলি আপনারে দয়। স্যার, আপনার জীবন কর্ম এবং এখনকার ভাবনা জানব, কিন্তু তার আগে আমরা আপনার উপরে একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, আমরা সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রহমানের জন্ম 1951 সালের 7 জানুয়ারি শেরপুর শহরে। তার বাবার নাম উসমান গনি এবং মায়ের নাম ফিরোজা বেগম। তারা 7 ভাই 4 বোন। তিনি শেরপুর ভিক্টোরিয়া একাডেমি থেকে 1966 সালে SSC ও জগন্নাথ কলেজ থেকে 1968 সালে SSC পাশ করেন। 1972 সালে জামালপুরের আশেক মাহমুদ কলেজ থেকে স্নাতক এবং 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম ডিগ্রি অর্জন করেন। 1977 সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে মহীশূর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং 2টি স্বর্ণপদক লাভ করেন। 1986 সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে PhD ডিগ্রি অর্জন করেন। গোলাম রহমান ছাত্র জীবনে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 1969 সালের গণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের তিনি একজন গৌরবান্বিত মুক্তিযোদ্ধা। গোলাম রহমানের কর্মজীবন শুরু হয় 70-এর দশকে দৈনিক আজাদ এবং বাংলাদেশ টাইমস পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার মাধ্যমে। এরপর 1977 সালে ইস্টার্ন নিউজ এজেন্সিতে সাংবাদিক হিসেবে যুক্ত হন। সে বছরই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দেন। ঠিক পরের বছর 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। 2016 সালে দীর্ঘ 38 বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানেন সদা তরুণ অধ্যাপক ডক্টর গোলাম রহমান। অধ্যাপনাকালে তিনি বিভাগীয় চেয়ারম্যান ও বঙ্গবন্ধু হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান এবং প্রভিসির দায়িত্ব পালন করেন। দেশের বাহিরে তিনি পাপুয়া নিউগিনি ইউনিভার্সিটি অফ টেকনোলজির ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবেও কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে জাতীয় দৈনিক আজকের পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গোলাম রহমান চলচ্চিত্র সেন্সর বোর্ড আপিল কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ড্রাগ কন্ট্রোল প্রোগ্রাম এর গণমাধ্যম বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন। তিনি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন ফর এডুকেটরস ইন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন CAEJEC এর সহসভাপতি ছিলেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মাস কমিউনিকেশন রিসার্চের সদস্য। গোলাম রহমান একজন শৌখিন ফটোগ্রাফার। 2016 সালে ঢাকা দ্বীপ গ্যালারিতে গোলাম রহমানের হৃদম শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে তার প্রায় 70টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচনা ও সম্পাদনায় 13টি গ্রন্থ ও ম্যানুয়াল,
দেশ বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগে অসামান্য অবদানের জন্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মাস কমিউনিকেশন রিসার্চ IAMCR 1990 সালে প্রকাশিত হুজ হু ইন মাস কমিউনিকেশন গ্রন্থের কভারে ডক্টর রহমানের ছবি প্রকাশ করে তাকে সম্মানিত করেছে। 2001 সালে ইউনিভার্সাল পিস ফেডারেশন ব্যাংককে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডক্টর রহমানকে শান্তির দূত অ্যাম্বাসেডর ফর পিস সম্মাননা প্রদান করে। গোলাম রহমান অধ্যাপনার পাশাপাশি আজীবন এদেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের উৎকর্ষ সাধনেও অবদান রেখে চলেছেন। এদেশের শিক্ষা, গণমাধ্যম, গবেষণা ও গণযোগাযোগ বিষয়ে এই মানুষটির অবদান অসামান্য। তথ্যচিত্রটি দেখে এলাম। আমরা প্রথমে আলাপটা শুরু করতে চাই আপনার জন্ম পরিবার, যে পরিবারটিতে আপনার জন্ম হয়েছিল সেই পরিবারটি সম্পর্কে আমরা জানতে চাইব। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু একই সাথে সমাজের একজন সমাজকর্মীও ছিলেন। তিনি একসময় শেরপুর পৌরসভার ইউনিয়ন চার ভাগে বিভক্ত সেই পৌরসভার একটি পরিষদের উনি চেয়ারম্যান ছিলেন। ইনি ওই বণিক সমিতির সভাপতি ছিলেন, একসময় ওই হসপিটালের যে পরিচালনা কমিটি গভর্নিং বোর্ড তার সভাপতি ছিলেন। এই সমস্ত কর্মকাণ্ডে উনি ব্যস্ত থাকতেন। আমরা সাত ভাই চার বোন এবং আমি হচ্ছি চতুর্থ। আমার বড় ভাইয়েরা আছেন, তারা ব্যবসা বাণিজ্য করেন, এবং আমার বোনেরা, বড় দুই বোন মারা গেছেন এবং ছোট দুই বোন বিদেশে থাকেন, এক বোন ক্যানাডাতে এক বোন আমেরিকাতে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মানে পরিবার। পরিবার স্যার, আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠার একটি বড় সময় বলা যায় পুরোটাই শেরপুর শহরেই কেটেছে। শেরপুর শহরে কেমন ছিল শৈশবের সেই দিনগুলো? শেরপুরের আমরা ভাইয়েরা একটি স্কুলে পড়তাম, সেটির নাম হচ্ছে শেরপুর ভিক্টোরিয়া একাডেমি, ঐতিহ্যবাহী 1887 সালে সেই স্কুলটি প্রতিষ্ঠিত। যখন আমরা স্কুলে ছিলাম তখন স্কুলের নানান ধরনের কার্যক্রম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই উপলক্ষে নাটক কিংবা আবৃত্তি এগুলো হতো, বয় স্কাউটিং করতাম। সুতরাং ওই ওই সমস্ত কাজে আমরা যথেষ্ট মানে ব্যাপৃত ছিলাম, একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছে, একটা বেড়ে ওঠা। হ্যাঁ, আপনারা একটি জ্ঞানভিত্তিক সমাজে বেড়ে উঠেছেন, কিন্তু এখন কি মনে হয়, এখন কি সেই জ্ঞানভিত্তিক সমাজ থেকে কি আমরা একটু বেরিয়ে আসছি কিনা, সবাই কি একটু বৈষয়িক বিষয়ে বেশি এগুচ্ছি কিনা, এগুলো কি মনে হয়? জ্ঞানভিত্তিক সমাজ আমাদের দেশে কম বেশি আছে আমি বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন তো পড়াশোনার চাপের মধ্যে ওই ধরনের একটা একটা কৃত্রিম চাপ ছিল না, যে শুধু ভালো পড়াশোনাই করতে হবে এরকম না। আমি তো সবই করেছি, বললাম যে বয় স্কাউটিং করেছি, খেলাধুলা করেছি, সাঁতার কেটেছি, সবই করেছি, তো তার মাছ থেকেই তো আমরা বেড়ে উঠেছি। বিষয়টা হলো এই জায়গায়, তো সবাই হয়তো একরকম হয় না এটা ঠিক, কিন্তু একটা জ্ঞান কিংবা পড়াশোনার যে মর্যাদা সম্মান এই জিনিসটা কিন্তু যথেষ্ট গুরুত্ব পেত। যখন আমি যখন ওই ক্লাস ফাইভে যখন বৃত্তি পরীক্ষা দিই, যখন বৃত্তি পাই, তারপরে খুব নাম করা, আমার বাবার সাথে কথা বলতে এসেছেন, উনি যখন বললেন, আমাকে জিজ্ঞেস করলেন স্টেশন বানান কি। আচ্ছা, বললো, আমি বললাম স্টেশন STATION। তো তখন ওই একটা স্টে আবার সন দুইটার জায়গায় টি আছে, এই উনি একটু অবাক হয়ে বললেন যে আরে তুমি তো খুব ভালো, এই আমাকে খুব মানে সাধুবাদ জানালেন। তখন মনে আছে যে ওই যে আমি পরীক্ষা প্রথম হতাম কিংবা ইত্যাদি এই খবরগুলি আবার অন্য অন্যদের কাছে পেতাম, তো যাই হোক তখন একটা সামাজিক বন্ধন ছিল এবং সে সমাজের সবাইকে ওই জানাশোনার একটা ব্যাপার ছিল। স্যার, আপনি ম্যাট্রিক পর্যন্ত শেরপুরে ছিলেন? হ্যাঁ। ইন্টারমিডিয়েট পড়তে আসলেন ঢাকার জগন্নাথ কলেজে? জগন্নাথ কলেজে। সাধারণত ঢাকামুখী মানে ঢাকামুখী, আবার ফিরে গেলেন কেন? এইটা খুব মজার, মজার এই জন্যে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে BSc ভর্তি হলাম জামালপুর কলেজে, আশেক মাহমুদ কলেজে, তখন আমার মধ্যে কিছুটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক মানে ছাত্র হিসেবে আমার এক ধরনের চেতনা কাজ করছিল। আচ্ছা, আমাদের শেরপুরে খুব সংস্কৃতির দিক থেকে খুব ই ছিল, উন্নত ছিল, একবার জমিদার আমল থেকে স্পন্সরশিপ পেত নানান রকম, কিন্তু একটা সময় দেখা গেল যে এটা একটা বন্ধাত্ম চলছে এবং সংস্কৃতির কোনো বিকাশ নেই, এবার এটার কোনো মনে হচ্ছে যে চর্চাই বন্ধ হয়ে গেছে এরকম,
এবং সংস্কৃতি একেবারে অবরুদ্ধ পাকিস্তান আমলে। তো তারপরে সেই সময়টায় শেরপুরে কিছু কিছু করে এই সাংস্কৃতিক কাজকর্ম হতো এবং তখন কিছু গান, কিছু মানে অন্যান্য নাটক এবং নিজেদের মাধ্যমে, যেমন আমার বাবাকে আমি দেখেছি অভিনয় করতে নাটকে। আমার মনে আছে যে আমরা একটা নাটকে পাঁচ ভাই অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা, পাঁচ ভাই একটা নাটকে অংশগ্রহণ করেছিলাম, শ্রীপুর টাউন হলে অনুষ্ঠিত হয়েছিল। তো সুতরাং এই এই বিষয়গুলো তখন আমার মধ্যে কাজ করেছে এবং যে কারণে আমি কিন্তু ওই বিএসসিতে আশিক মোহাম্মদ কলেজে বিএসসি পড়ি। পরে বিএসসি পাস করার পরে আমি কিন্তু ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আচ্ছা আচ্ছা, এমবিএ করার জন্যে। কিন্তু আমার মনে হলো যে না, এখানে পড়াশোনার ভালো লাগছে না। আচ্ছা, আমি কিন্তু এমবিএ ছেড়ে দিলাম। তারপরে এটা ছেড়ে দিয়ে আমি জার্নালিজমে ভর্তি হলাম। ঢাকায় এসে আবার আপনি গ্রাজুয়েশন করতে আপনার পাশের ডিস্ট্রিক্টে কেন গেলেন? আমাদের এই মহান মুক্তিযুদ্ধে আপনার সরাসরি অংশগ্রহণ আছে, যুদ্ধে গেলেন কেন? যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তখন পার্লামেন্টে যেতে পারছে না, তখন কিন্তু তার আগে থেকেই আমি যখন জগন্নাথ কলেজে পড়ি তখন থেকেই দেখেছি যে বৈষম্য, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, এটা এত বেশি এমিনেন্ট, এত বেশি মানে বড় ছিল যে এটা আমরা পত্রপত্রিকায় নানান ধরনের লেখালেখিতে আমরা দেখতাম এবং বাংলাদেশের অনেক কিছুই এক ধরনের বঞ্চনা, পুরো বঞ্চনার ইতিহাস। তো সেই বঞ্চনা এবং সর্বশেষ যখন সাধারণ নির্বাচনে জয়লাভ করে যখন সংসদে যাওয়ার অধিকার পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই এই গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের কে উদ্ধার করার জন্যই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধ করতে আমরা বাধ্য হলাম। স্বাধীন দেশে ফিরে এলেন, এসে আবার পড়াশোনায় মনোনিবেশ করেন। পড়াশোনা শেষ করে কর্মজীবনটা কিভাবে শুরু হয়েছিল, প্রথম কর্মজীবনটা? বিএসসি পাস করার পরে জার্নালিজমে ডিপ্লোমা করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি একটি বৃত্তি পাই, ভারতীয় সরকারের একটি বৃত্তি পাই, সেটি হচ্ছে ওই সাংবাদিকতায় পড়াশোনার জন্য ভারতে, এবং সেটি হচ্ছে 74 সালে। তো 74 সালে তখন ভারতীয় হাইকমিশন থেকে তারা যোগাযোগ করছে আমাকে প্লেসমেন্টের জন্য, কিন্তু প্লেসমেন্ট একটু দেরি হচ্ছিল। তো আমি 75 সালে ভারতে চলে গেলাম ভারতীয় বৃত্তি নিয়ে, পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ নিয়ে, এবং সেইখানে আমি 2 বছরের আবার মাস্টার্স করি এবং সেখানে আমি আর একটা ওইখানকার সাবজেক্টে স্কলারশিপ আমি সেখানে সুযোগ পাই, আর একটা অ্যামাউন্ট দেওয়া হলো, আমি তো মাসিক বৃত্তি পাচ্ছি তখন। তারপরে মাস্টার্স ফাইনাল হলো, ফাইনাল আমি ওখানে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করলাম, 2টো স্বর্ণপদক পেলাম, তারপরে একটা ক্যাশ প্রাইজ পেলাম। তারপর আমি বাংলাদেশে ফিরত এসে আমি ইস্টার্ন নিউজ এজেন্সিতে কাজ নিলাম, পরে আবার রিপোর্টার হিসেবেও আমাকে করা হলো আর কি, ট্রান্সফার করা হলো, আমি রিপোর্টিংয়ে কাজ করা শুরু করলাম। তারপরে আমার রেজাল্ট হয়ে গেল। তো রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা বুয়েট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট, সেখানে আমি ইনফরমেশন অফিসার হিসেবে জয়েন করলাম এবং সেখানে ইনফরমেশন অফিসার হিসেবে জয়েন করলাম এবং তার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেকচারার পদে আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখানে ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউ রেজাল্ট হতে হতে বেশ কিছুদিন সময় লাগে এবং আমি দেখলাম যে 3 মাসের পরে, অর্থাৎ আমি বুয়েটে 3 মাস চাকরি করার পরেই জানলাম যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে মানে প্রভাষক পদে আমার চাকরি হয়েছে। কর্মজীবন শুরু হলে আমাদের সমাজে একটা বিষয় থাকে যে ছেলেটির বিয়ে দাও, বিয়ে শাদী কিভাবে করলেন এবং বর্তমান পরিবার, বর্তমান পরিবারে কারা আছে সেটি সম্পর্কে জানতে চাইব। আমি যখন চাকরি শুরু করেছি 78 সালে, তারপর থেকে এটা ঘরোয়াভাবেই আমাদের ফ্যামিলিগতভাবেই আমার বড় ভাবি, আমার ভাইয়েরা, এরা খোঁজখবর করে কোণে দেখার ব্যবস্থা হলো যে একটা ওই দোকানে, স্টোরে। আমি ঢাকা ইউনিভার্সিটির আমি ডিপার্টমেন্টে তখন যেহেতু টিচার ওখানে বসে আছি, আমার এক কলিগ, আমার সিনিয়র, ওনাকে নিয়ে আমি বললাম যে আমাকে যেতে বলছে। এখন তখন তো আর মোবাইল ছিল না, ফোন দিয়েছে ডিপার্টমেন্টে, আমি যেতেও ইতস্তত করছিলাম, একটু দেরি করে রওনা হয়ে গেলাম। তখন তারা উঠে গেছে, আমি ওই রাস্তায় এসে দাঁড়ালাম, দেখলাম একটা লোক পার হলো, মানে ওদের সাথে যিনি মেয়ে মানে কনে
পার হচ্ছে আমি এক নজর দেখলাম এই হলো দেখা। তারপরে যাই হোক, বিয়ে শাদী হলো, এখন সন্তান, পরিবারের সদস্য। আমার আমার দুই মেয়ে এক ছেলে। সেই পরিবারের তাদেরকে আমরা আমাদের ক্যামেরায় পেয়েছি, তারা আপনাকে নিয়ে। আমার স্ত্রী গত জুলাইতে করোনাতে মারা গেছে, তবে আমার ছেলে মেয়ে তাদেরকে আমার সংসারকে গড়ে তোলার জন্য তার অবদান অনেকখানি। আপনার সেই ছেলে মেয়েদেরকেই আমরা পেয়েছিলাম, আমরা তাদের কথা শুনবো। বাবা, একজন বাবা আপনি কেমন, আপনাকে তারা কীভাবে দেখেন, আমরা সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। বিয়ে করে আসার পর থেকে ওনাকে আমি যেটুকু দেখেছি, আমার নিজের বাসায় আমার বাবা হয়তো যেরকম আমাকে ট্রিট করতেন ঠিক সেভাবেই আমার শ্বশুর আমাকে ট্রিট করেছেন। আমি কখনো ডিফারেন্স ফিল করিনি। পার্সোনালি যেটা ফিল করি যে আমি যখনই কোনো লাইফের ডিসিশন নিতে যাই, ওনার সাথে ডিসকাস করলে ফ্র্যাঙ্কলি আনসার করবেন, উনি কোনো কিছু বলবেন না। আর আমি ইজিলি কোনো ডিসিশন নেওয়ার আগে ওনার সাথে কনসাল্ট করতে পারি। আমার বাবা একজন সবচেয়ে ব্যালেন্সড একজন মানুষ আমি দেখেছি, কোনো কিছুর দিকেই উনি এক্সট্রিমিজম পছন্দ করতেন না। সো নিজেও কোনো দিকেই কোনো এক্সট্রিমিজমে ছিলেন না। সো সব কিছুই ব্যালেন্স করে যে কীভাবে কাটানো যায় পুরো লাইফটা, সেটা বাবাকে দেখলে বোঝা যায়। আমাদের বাবার প্রত্যেকটা কাজই কোনো কিছুই তিনি ছোট করে দেখতো না। বাসায় ইভেন তিনি রান্না করতে পারেন, খুব ভালো রান্না করতে পারেন, সব কিছুতেই উনি নিজে যে করতে পারেন এবং করার যে এই এই উইলিংনেসটা সেটা অনেক বেশি ছিল। আমি খেলতে পছন্দ করতাম, সো আমাকে কখনোই বলে নাই যে খেলা যাবে না, মানে খেলাটাও যে পার্ট অফ লাইফ অ্যান্ড এটা যে প্রফেশনও করা যায় সেটাও ইভেন তিনি কখনো বলে নাই যে না করা যাবে না। আমার বাবা একজন, এক কথায় যদি বলতে চাই, উনি একজন সম্পূর্ণ মানুষ, কমপ্লিট ম্যান যেটাকে বলে। উনি খুব পজিটিভ একটা মানুষ। ওনার কাছে কোনো সমস্যা নিয়ে ওনার শিক্ষার্থী থেকে শুরু করে আমরা ছেলেমেয়েরা বা আমাদের ফ্যামিলির যে কোনো মেম্বার যদি আসেন, বাবা খুব ইজি গোয়িংভাবে জিনিসটা ডিল করবেন, কথা বলবেন, মতামত দেবেন। কিন্তু বাবা কখনো কারোর উপর কোনো মতামত চাপিয়ে দেবেন না। উনি যেভাবে আমাদেরকে সময় দিয়েছেন, এমন না যে উনি আমাদেরকে সময় দিতে গিয়ে ওনার ক্যারিয়ারের প্রতি ওনাকে কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, এমন হয়নি কখনো। আমাদেরকে ছোটোবেলা থেকে সময় দেয়া, আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, কিছু একটা স্পেশাল রান্না করে খাওয়ানো বা আমাদের সাথে সময় কাটানো, একসাথে ডিনার করা, সবাই মিলে রাতের খাবারটা একসাথে খাওয়া, এটা উনি সবসময় এনশিওর করেছেন। ওনার যে বয়স, এই বয়সেও উনি এত মন থেকে এত ইয়াং এবং যে কোনো টেকনোলজির ব্যাপারে উনি এত সুন্দর করে সব কিছু শেখার একটা আগ্রহ ওনার মধ্যে, যেটা আমাদের বয়সে আমরাও এতটা আসলে সব কিছুতে অ্যাডভান্স না টেকনোলজিক্যাল দিক থেকে। আমার বাবা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব। আমার বাবাকে আমি ছোটোবেলা থেকে যেরকম দেখেছি যে বাবা তার ছাত্রদেরকেও যেরকম সময় দেয়, তার ক্যারিয়ার প্রতি সে যেরকম ডিভোটেড, একই সময়ে সে কিন্তু তার ফ্যামিলিকে কখনোই ডেপ্রাইভ করেনি। মানে আমরা ছোটোবেলা থেকে বাবাকে এমনভাবে পেয়েছি যে মানে সব ক্ষেত্রেই, যে কোনো সেটা স্কুলের টিচার প্যারেন্টস মিটিং হোক, আমার নতুন বই কেনা হোক, ঈদের কেনাকাটা হোক, কোনো একটা প্রোগ্রাম হোক, কোনো একটা অকেশন হোক, বা একসাথে খেতে বসাই হোক, আমরা প্রত্যেক বেলায় দেখা যেত যে ফ্যামিলি ডিনারটা আমরা ফ্যামিলি সবাই একসাথেই করতাম। এবং বাবা, সেই ক্ষেত্রে বাবার সময়টা আমরা পুরোপুরি পেয়েছি, এবং আমার কাছে আমার বাবা অনেকটা সুপার হিরোর মতো। শিক্ষক হিসাবে উনি আমার মানে সরাসরি শিক্ষক নন, উনি জার্নালিজমে আছেন, জার্নালিজমের শিক্ষক ছিলেন, আমি বিবিএতে ছিলাম। কিন্তু এই দেখাটা বা এই পরিচয়টা একটা ভালো লাগার বিষয় ছিল যে একজন প্রভোস্ট হিসাবে, একটা হলের প্রধান হিসাবে, তিনি যে তখন যারা স্টুডেন্ট ছিলেন বা তখন যারা ওখানে কাজ করতেন বা তখন যারা ওই সময় ছিলেন তাদের প্রতি সহানুভূতি ছিলেন। এবং একজন শিক্ষক হিসাবে আমার কাছে যেটা মনে হয় যে উনি শিক্ষক হিসাবে যে পেশায় ছিলেন, সেই পেশার প্রতি সম্মান, সেই পেশার প্রতি যে দায়িত্ববোধ, উনি সেটা সম্পূর্ণভাবে পালন করেছেন। শ্বশুর হিসাবে ওনার সঙ্গে আমার এই সংবাদপত্রের যে এখনকার যে বর্তমান যে ধারায় আমরা সংবাদগুলো দেখি, সেখানে বেশিরভাগই নেগেটিভ নিউজ, সেখানে বেশিরভাগই এক ধরনের দুঃখজনক নিউজ থাকে। এই বিষয় নিয়ে তার সঙ্গে আমার মতানৈক্য হয় কিংবা আমরা এক ধরনের ডিবেটের উপরে থাকি। তা আমি আশা করব যে এই পত্রিকায় উনি সম্পাদক হিসেবে আছেন, সেই পত্রিকাটি একটি সমাজের পরিবর্তনশীল যেই সমাজ ব্যবস্থা আমরা চাই সেটার একটা গুণগত মান রেখে সেই পত্রিকাটা বের হবে।
এটা আমার বিশ্বাস যে উনি যেহেতু ওই পুরো বিষয়টারই দায়িত্বে আছেন, আমার ধারণা যে এটা একটা সেরা পত্রিকা বাংলাদেশে হচ্ছে। আমি আশা করব যে তিনি আজকে যেমন সুস্থ স্বাভাবিক আছেন, ভবিষ্যতেও তিনি ভালো থাকবেন এবং দেশ এবং জাতির জন্য কল্যাণ করবেন। আজকের দিনে সামগ্রিক পারিবারিক বন্ধনটি কোন জায়গায়, কেমন আছে, কেমন মনে হচ্ছে আপনার কাছে আজকের সমাজে? ইন জেনারেল আমার মনে হয় বিভিন্ন পরিবারে তো বিভিন্ন রকম অবস্থা, আমাদের এই পারিবারিক ডিনামিক্সটা অনেক জটিল। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি খুব সুন্দর একটা অবস্থায় আছি আল্লাহর রহমতে। আমার মনে হয় যে পরিবারের একটা বন্ধন যেমন আছে, বন্ধনটি হচ্ছে যে সত্যিকারের মানুষ হতে দেওয়ার সুযোগ করে দেওয়া, এবং যার যার ব্যক্তিগত ইচ্ছায় সে বড় হবে, সে ভালো থাকবে। বড় হওয়া শুধু আর্থিকভাবে বড় হলেই তো বড় হয় না, মানুষ মানুষ হিসেবে প্রকৃত অর্থে যদি সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেটি হচ্ছে তার ভালো থাকা। পেশাগত জীবনে আবার আসি, 38 বছরের শিক্ষকতা জীবন, এই দীর্ঘ শিক্ষকতা জীবনের অনুভূতিটা কেমন? 38 বছর আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া বলবো প্রাপ্তি, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রচুর ছাত্রছাত্রী পেয়েছি এবং ছাত্রছাত্রীরাই আমার, আমি মনে করি যে আমার লাইফ লাইন, আমার একেবারে অত্যন্ত প্রিয়। শিক্ষকতার পাশাপাশি সরকারের নানা সংস্থা, যেমন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সরকারের প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এই সুযোগগুলো কিভাবে হলো এবং সরকারের সাথে সরাসরি সরকারের কোনো বডিতে কাজ করার অভিজ্ঞতাটি কেমন ছিল? আমি যখন শিক্ষকতা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি একটা সময় ছুটি নিয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য এক বছরের ছুটি নিয়েছিলাম। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চাকরির মেয়াদের একটা ব্যাপার ছিল, আমি চলে আসি, চলে এসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার জয়েন করি। তখন আমাকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এই যে আপনি বললেন যে দায়িত্বটি, এটি কীভাবে এলো কিংবা কীভাবে, এটি খুব নাটকীয়ভাবে এসেছে। আমি কিন্তু এটা তদবির করে আমি কোথাও যাইনি। আপনারা জেনে খুশি হবেন যে সংবাদ সংস্থা, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান হওয়ার পরে আমাদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি হয়েছিল, সম্প্রচার কমিশন। আজকে আমাদের সাংবাদিকতা, আমাদের গণমাধ্যম কোন জায়গায়, আমরা কোথায় আছি? আমরা একটা উন্নয়নশীল দেশ হিসেবে আমি মনে করি যে আমাদের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এগুলো বজায় আছে। মাঝে মাঝে এইগুলো নিয়ে নানান ধরনের প্রসঙ্গ, আইন কানুনের অপপ্রয়োগ, অপচয় করা হচ্ছে, এগুলো বিভিন্ন সময়ে এগুলো বলা হচ্ছে এবং কিছু কিছু অপপ্রয়োগ হচ্ছে, এটা আমরা জানি, আমরা দেখছি। একই সাথে আপনি দেখবেন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও, কমিউনিটি রেডিও, তো এগুলোর যে প্রাতিষ্ঠানিক রূপ সেটাও কিন্তু অনেক বড় হয়েছে। কিন্তু এই বড় হওয়ার সাথে কিন্তু আমাদের গবেষণা ক্ষেত্রটা ততখানি বড় হয়নি। আমাদের গবেষণা ক্ষেত্রটি সীমিত। কেন সীমিত? যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে গবেষণা, এটা যে কোনো মানে আমাদের মানে উচ্চতর গবেষণার ক্ষেত্রে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের চর্চা এবং গবেষণার যে চর্চা, এটি অত্যন্ত সীমাবদ্ধভাবে হচ্ছে। এইটাকে আরও বাড়ানো দরকার, আরও বেশি নিবেদিত প্রাণ মানুষের আত্মনিয়োগ করা দরকার এখানে। একই সাথে এখানে প্রচুর ফান্ডও দরকার। স্যার, সংবাদপত্র বা গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে, আমরা কি চতুর্থ স্তম্ভের জায়গাটি কি দৃশ্যমান, আমরা কি কোন জায়গায়, এই যে এই বিষয়ে আপনি কি বলবেন? এই চতুর্থ স্তম্ভের জায়গাটাকে যদি আরও উন্নত করতে হয় আমাদের অনেক কাজ করার আছে। আমাদেরকে অনেক বেশি সহনশীল হতে হবে, আমাদের পেশাকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, সব পেশাকেই তার জায়গা থেকে, যার যার জায়গা থেকে সম্মান দিতে হবে। সেখানে আমরা রাজনীতির জায়গায় রাজনীতি ছাড়া দেশ সংসার কিছুই চলে না, কিন্তু রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, এই হচ্ছে প্রকৃতভাবে থাকা উচিত। দীর্ঘ শিক্ষকতা জীবন আপনার, শুরুতে সাংবাদিকতা দিয়ে শুরু হয়েছিল,
শিক্ষকতা জীবন এবং সরকারের নানা দায়িত্ব শেষে এখন আবারও আপনার সাংবাদিকতা জীবন শুরু হয়েছে। একটি পত্রিকার সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, আমরা আপনার কাছ থেকে কি আশা করতে পারি সামনে? আমি মনে করি যে বাংলাদেশে এই প্রায় 17 কোটি লোকের দেশে একটা পত্রিকাকে 5 জন লোকও পড়ে তাহলে হয়তো 1 কোটি লোক পত্রিকা পড়ে। তাহলে এই যে 17 কোটি লোকের দেশের 1 কোটি লোক পত্রিকা পড়ে, বাকিরা কি? তাহলে এখানে পত্রিকা পড়ার পাঠক তৈরি করতে পারছি না আপনার? আমরা পাঠক তৈরি করার সুযোগ আছে। হ্যাঁ, ইদানিং অনলাইনে কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে কেউ কেউ সংবাদ দেখে কিংবা পড়ে, কিন্তু তারপরেও আপনি দেখবেন এটা পর্যাপ্ত না, এনাফ না। এই জায়গায় রুচিশীল পত্রিকা, মানুষের আগ্রহ পারিবারিক পত্রিকা এখনও অনেক বেশি চালু মানে হওয়া উচিত, মানুষের পাঠ মানে পাঠ করার অভ্যাসটাও গড়ে তোলা উচিত। যদি আমাদের মানব উন্নয়নকে যথেষ্টভাবে গুরুত্ব দিতে হয় তাহলে শিক্ষা কিংবা তথ্যের কোনো গ্যাপ রাখার সুযোগ নেই, তাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে চলতে হবে। শিক্ষা যেমন নজর দিতে হবে, শিক্ষার আউটকাম আউটপুট হিসেবে তথ্যকেও মানুষের জীবনে বড় করে দেখতে হবে। সুতরাং এই জায়গাটায় আমার অনেক কাজ করার এখনো সুযোগ আছে, সুযোগ আছে। আমরা তো একটা সময় শুধু অভাবেই ছিলাম, এখন তো মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে, একটু চিন্তা করার সুযোগ, মানুষ তো এগুচ্ছে, বাংলাদেশ এগুচ্ছে। জি স্যার, এই যে এগুলো এইখানে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা অনেক বেশি অবারিত হবে, অনেক বেশি বড় হবে। জি, তো আমরা সেটি আশা করব আপনার হাত দিয়ে বাংলাদেশ গণমাধ্যমের একটি নতুন দিগন্তে পৌঁছাবে। আপনাকে নিয়ে কয়েকজন বিশিষ্টজন, কয়েকজন আপনার সতীর্থ কথা বলেছেন, আমরা সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। প্রফেসর গোলাম রহমান আমার জীবনের সাথে নানাভাবে জড়িত, তার সাথে গত প্রায় 15 বছরের একেবারে প্রতিদিনের সম্পর্কে, তার সাথে খাবার ভাগ করে খেয়েছি, তিনি খাবার এনে ডেকেছেন, তিনি ভালো একটা বই পেলে এনে দিয়েছেন, তিনি একটা ইমেইল পেলে তার মধ্যে যদি কিছু থাকে সেটা দিয়েছেন, অর্থাৎ তার কাছ থেকে শিখেছি আমি যে কীভাবে শিখতে হয়। একটা ব্যাপার আমাকে সবসময় বিস্মিত করত যে একটি মানুষ কতটা স্বাভাবিক সাধারণ হতে পারে, এবং এই সাধারণ হবার যে অসাধারণ ব্যক্তিত্ব প্রফেসর গোলাম রহমান, সেটা তার সাথে ভ্রমণে না গেলে কেউ বুঝবে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা তার সাথে ভ্রমণে গিয়েছেন তাদের সবার অভিজ্ঞতা একটা জায়গায় এক। আমি খানিকটা পেয়েছি, ধরুন মাঝে মাঝে ঢাকা থেকে তাকে ড্রাইভ করে আমি আশুলিয়াতে নিয়ে আসতাম ক্যাম্পাসে, এবং আসার পথে মাঝখানে চা খাওয়া, গল্প করা, থামা, হঠাৎ করে নেমে কিছু সুন্দর ছবি তুলে ফেলা, একটা হাসির পেছনে গোলাম রহমান দৌড়াচ্ছেন, এই সব কিছু যে তারুণ্যকে মনে করিয়ে দেয়, সেই তরুণ প্রফেসর গোলাম রহমান আজীবন তরুণ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং তার তারুণ্য আমাদের তরুণদের মধ্যে একটা তারুণ্যের ছটা বইয়ে দেবে। আমি তার সুস্বাস্থ্য কামনা করি, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘ জীবন, দীর্ঘ কর্মের বেঁচে থাকা কামনা করি। গোলাম রহমান স্যার আমার প্রিয় শিক্ষকের একজন। যখন ডিপার্টমেন্টে ভর্তি হতে গিয়েছিলাম সেই 93 সালে, গোলাম রহমান স্যার ছিলেন আমার আমাদের বিভাগের চেয়ারপারসন। তো ওনার সময় আসলে বিভাগে ভর্তি হয়েছি, উনি আমাদের ক্লাস নিতেন, মানে সাংবাদিকতা ডিসিপ্লিনের বেসিক যে কোর্সগুলো সেই কোর্সগুলো আসলে গোলাম রহমান স্যারের কাছেই পেয়েছি। গোলাম রহমান স্যার হচ্ছেন খুব আধুনিক একজন মানুষ, আধুনিক মানুষ এ কারণেই যে যুগের সাথে তাল মিলিয়ে সেটা তার নিজের জীবন দিয়ে হোক, কোর্স পড়ানোর জায়গা থেকে হোক, গোলাম রহমান স্যার খুবই আপডেটেড থাকেন। স্যার হচ্ছেন খুব পরিপূর্ণ একজন মানুষ, পরিপূর্ণ মানুষ এই অর্থে যে মানে প্রতিটি কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে সব ক্ষেত্রেই উনি খুব সাফল্যের সাথে তার দিনগুলো অতিবাহিত করতে পেরেছেন। স্যার মানেই হচ্ছেন আমাদের কোনো অনুষ্ঠান বা যাই কিছু বলি না কেন, স্যার হচ্ছে স্যারের সেলফি, এটা না হলে আমরা আসলে অপূর্ণ থেকে যাই। স্যারের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি, ভালো থাকবেন স্যার, ধন্যবাদ। প্রফেসর ডক্টর গোলাম রহমান কেবল যে আমার ছাত্র ছিলেন এবং পরবর্তীকালে সহকর্মী হয়েছিলেন তাই নয়, আমাদের দুই পরিবারের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা এবং অন্তরঙ্গতা রয়েছে। আমি তাকে ছাত্র হিসাবে পেয়েছিলাম 1972-73 শিক্ষাবর্ষে সাংবাদিকতার ডিপ্লোমা কোর্সে। আমি খুব কাছে থেকে দেখেছি তিনি অত্যন্ত যোগ্য শিক্ষক হিসাবে কাজ করেছেন, তার শিক্ষকতার যোগ্যতা এবং গবেষণা পরিচালনা
এবং গবেষণা করা এই সব আমি খুব কাছে থেকে দেখেছি। নিবিড় গবেষণায় তার দারুণ উৎসাহ ছিল এবং তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন পিএইচডি গবেষণা ক্ষেত্রে। আমি আর তিনি ব্রিটেন, যুক্তরাষ্ট্র আর কানাডার বহু স্থানে একসঙ্গে গেছি। তার স্ত্রী নাইমা হোসেন আরা গত জুলাই মাসে তিনি মৃত্যুবরণ করেন হঠাৎ। এটি তার জন্যে দারুণ শোক। আমার মনে হয় এই শোক তার পক্ষে সারা জীবনেও কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তবে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন তার বাকি জীবন কর্মময় এবং সুস্থ অবস্থায় তিনি চালিয়ে যেতে পারেন। স্যার, আসলে মানব জীবনটা কেমন আপনার কাছে কী মনে হয়? আপনার জীবন কি কানায় কানায় পূর্ণ নাকি কোনো অপূর্ণতা আছে? মানুষের প্রত্যাশা অনেক, পাখির মতো উড়ে বেড়ানোর মতো অনেক অবারিত, আকাশ সমান। তবে একটা জিনিস কি, সেটা হচ্ছে অন্ততপক্ষে আমি মনে করি যে যদি মানুষের জন্য কিছু করা যায়, মানুষের স্বার্থে কিছু করা যায়, সেটি একজন মানুষ হিসেবে সবচেয়ে বড়, সবচেয়ে প্রকৃষ্ট একটি প্রাপ্তি। মানুষের পূর্ণতার কোনো শেষ নেই, কিন্তু মানুষকে সন্তুষ্ট থাকতে হবে যে যা পেয়েছি এর মধ্য থেকেই আমাকে বিচার বিবেচনা করতে হবে, আমাকে কাজ করতে হবে এবং যতখানি সম্ভব মানুষ হিসেবে নিজেকে বিবেচনা করতে হবে। জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, অত্যন্ত সীমিত। জীবন সম্পর্কে বলছিলেন যে ক্ষণস্থায়ী জীবন, আমরা পৃথিবীতে আসি, জন্ম নেই, একটি খুব সংক্ষিপ্ত একটা লাইফ স্প্যান আছে, আবার বিদায় নেই। এই যে বিদায়, অমোঘ সত্য, এটা নিয়ে আপনার ভাবনা কি? সময় সেতু মুদ্রার নাচন, যার এক পিঠে জীবন, এক পিঠে মৃত্যু, এক পিঠে জীবন। সুতরাং আমাদের জীবন বোধটা এরকম, সময়টা চলে যাবে, একটা সময় সবই শেষ হবে, কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। কে কি করতে পারলাম, কতটুকু করতে পারলাম, এটাই বড়। সুতরাং এই জন্যে আমার মনে হয়, আমার যখন যা মনে হয় তাই করি। কীরকম, আমার যখন লিখতে মনে হয় কবিতা লিখি, আমার যখন প্রবন্ধ লিখতে মনে হয় প্রবন্ধ লিখি, আমার যখন ছবি তুলতে মনে হয় আমি ছবি তুলি। আমার মনে হয় আমাদের সৃজনশীল হওয়া দরকার, উদ্ভাবনী শক্তি আমাদের বিবেচনায় থাকা দরকার, আমাদের প্রকৃত মানুষ হিসেবে নিজেকে নিবেদিত প্রাণ হওয়া দরকার। জন্ম পাকিস্তান পর্বে, বেড়ে ওঠাও একটি বিশাল অংশই পাকিস্তান পর্বে, আপনি নিজে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আজকে বাংলাদেশের 50 বছর দেখছেন, বাংলাদেশ কেমন চলছে? বাংলাদেশ আমরা স্বপ্ন দেখতাম যে এই বাংলাদেশ একটা সোনার বাংলা হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা একটি রূপক অর্থে বলেছিলেন, তার মূল অর্থ ছিল এই যে এই দেশের মানুষ হাসি খুশি থাকবে, পেট ভরে খেতে পাবে, নিরাপদভাবে থাকবে, এটি এটি সোনার বাংলা স্বপ্ন ছিল, স্বপ্ন। জি, এই সোনার বাংলা কিন্তু তার সুযোগ্য কন্যা কিন্তু করে যাচ্ছেন। এই বাংলাদেশ কিন্তু আমরা অন্তত কয়েক বছর আগেও যা দেখিনি এখনও তাই দেখছি। মানুষের যে উন্নয়ন হচ্ছে এটি কিন্তু একেবারে দৃশ্যমান। এমন একটি দেশ হতে যাচ্ছি যে আগামী 20-30 বছরে একটি উন্নত দেশের কাতারে আমরা পৌঁছে যাচ্ছি। আমি এটি 20 বছর আগেও এটি এইভাবে কল্পনা করতে পারিনি। সুতরাং এই যে অবস্থার পরিবর্তন, একটা গুণগত পরিবর্তন হয়েছে, এটি আমার সমৃদ্ধি, এটি আমার 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 কাম্য, এটি আমার প্রাপ্তি, এটি আমার দর্শন, এটি আমি মনে করি যে বঙ্গবন্ধু সঠিকভাবে দেখেছিলেন, সেটার সেই আদর্শিক রূপায়ণ হচ্ছে। স্যার, আমরা সাধারণত অবসর সময় গান শুনি বা কবিতা লিখি বা বই পড়ি অথবা সিনেমা দেখতে যাই বা কিংবা কোনো গ্যালারিতে চিত্রকর্ম, শিল্পকর্ম প্রদর্শনী। আপনার অবসরে কোন জায়গায় কাজটি ভালো লাগে এবং আপনার সেই অবসর কীভাবে কাটে? অনেক সময় অবসর খুব কম পাই, তারপরেও অন্যতম অবসর হচ্ছে ছবি তোলার। আমার একটা শখ আছে, আমি ছবি তুলি, এটা শখের ছবি তোলার। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি, আমি অনেক দেশ ভ্রমণ করেছি, ততপক্ষে প্রায় 34টা দেশ আমি গিয়েছি। তারপরে কখনো কখনো কবিতা লিখতে পছন্দ করি, কখনো কখনো গান শুনতে পছন্দ করি, কখনো কখনো ভালো ছবি দেখতে পছন্দ করি। আবার এটাও ঠিক যে আমি যদি উন্মুক্ত আকাশ দেখে একটা চিল উঠতে দেখি, একটা পাখি উঠতে দেখি, সেই ছবিটা তুলতে অনেক মজা লাগে। আচ্ছা স্যার, আপনার ভালো লাগার কথাগুলো বললেন, আপনার ভালো লাগে, আপনার অবসর কাটে নানাভাবে, আমরা সেইগুলোই খানিকটা আপনাকে আমরা ফুটেজ ধারণ করেছিলাম আপনার একটি প্রিয় গানের সঙ্গে, আমরা সেটি একটু খানিকটা আমরা স্ক্রিনে নিজে দেখবো, দর্শকদের দেখিয়ে আসি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা,
মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে। তেপান তারের পাথার পেরোয় রূপ কথার পদ ভুলে যাই দূর পারে কোন চুপ কথা। পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, দেখে এলাম আপনার ভালো লাগার মুহূর্তগুলো স্যার। সেই সঙ্গে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। এতক্ষণ আপনার জীবনকে জানলাম, আপনার ভাবনাগুলো জানলাম, আপনি আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে সাথে আমি যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের এই আয়োজনের জন্যে, আমি অত্যন্ত কৃতার্থ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।